শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার ওয়াশিংটনকে দিল্লির বার্তা ভিসা নীতি অনুচিত বলে মন্তব্য বিএনপির মুখে ফ্যাসিবাদ শোভা পায় না বলেন ওবায়দুল কাদের পেনশন স্কিম টাকা চুরির ফন্দি মন্তব্য ফকরুলে দশ জেলা ডেঙ্গুর হটস্পট অগস্টের পনেরো দিনই আক্রান্তের সংখ্যা ছাড়ালো চল্লিশ হাজার শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত নটার একুশে সংবাদে সাথে আছি আমি সাব্বির আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারকে দুর্বল করা হলে ভারত যুক্তরাষ্ট্র কারোর জন্যই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি নানা কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার প্রতিবেদনে উঠে এসেছে তথ্য পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকায় ভারত খুশি নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম নয়াদিল্লিতে আগামী নয় দশ সেপ্টেম্বর জি টোয়েন্টি সম্মেলনে একই মঞ্চে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় হাসিনা সরকারকে অস্থির করার জন্য যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিচ্ছে তা প্রতিবেশী দেশ হিসাবে ইতিবাচক হিসাবে দেখছে না ভারত শেখ হাসিনা সরকারকে দুর্বল করা হলে ভারত এবং যুক্তরাষ্ট্র কারো জন্যই সুখকর হবে না বলে মনে করেন নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় অগ্নি রায়ের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে কূটনৈতিক সূত্রের খবর একাধিক স্তরের বৈঠকে নয়াদিল্লি একথা জানিয়েছে বাইডেন প্রশাসনকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয় ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সে বার্তাও ভারত মনে করে জামাতে ইসলামীকে রাজনৈতিক ছাড় দেয়া হলে অদূর ভবিষ্যতে ঢাকা মৌলবাদের দখলে চলে যাবে যদিও যুক্তরাষ্ট্র জামাতকে বরাবরই মুসলিম ব্রাদারহুডের মতো রাজনৈতিক ইসলামিক সংগঠন হিসাবেই দেখে নয়াদিল্লি বাইডেন প্রশাসনকে একথাও জানিয়েছে যে জামাতকে আশকারা দিলে ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে সেই সাথে বাংলাদেশের জন্য পৃথক যে ভিসা নীতি ঘোষণা করেছে বাইডেন প্রশাসন তা অনুচিত বলে মনে করছে ভারত আজহারুল ইসলাম একুশে টেলিভিশন বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাথা ব্যথার অন্য কারণ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন কারো হুমকি ধামকিতে শেখ হাসিনা ভয় পায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের মফির রহমানের রিপোর্ট পনেরোই আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন বিনা দাওয়াতে দেশে আসছেন বিদেশি মেহমানরা নানা রকম নিষেধাজ্ঞা সহ দিচ্ছেন হুমকি ধামকিও তবে কোনো হুমকি ধামকিতেই ভয় পান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত মহাসাগরকে ঘিরে যে ষড়যন্ত্র বড় বড় শক্তি সেটা তিনি ফাঁস করে দিয়েছেন তিনি কোনো বৃহৎ শক্তির হুমকি ধামকিকে পরোয়া করেন না আওয়ামী লীগ সবসময় শান্তির পক্ষে থাকলেও বিএনপি দেশকে অস্থিতিশীল করতে মরিয়া ভিসা নীতি তাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত বলেও মনে করেন ওবায়দুল কাদের ইউরোপের নেতারা কদিন পরপরই আমরা তো দাওয়াত করি না কোথা থেকে এত মেহমান আছে আপনাদের তো মূল কথাই হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ যেই বাধা দেবে তার বিরুদ্ধে ভিসা নীতি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এই কাজ তো বিএনপি করছে আমরা তো করছি বিএনপির মুখে ফ্যাসিবাদ শব্দটি শোভা পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাদের আমলেই দুর্নীতি ও টাকা পাচারের মহোৎসব হয়েছে ফ্যাসিবাদী রাষ্ট্র তারা করেছে শেখ হাসিনা শৃঙ্খল মুক্ত করে গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে দুর্নীতির কথা শোভা পায় না এই দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে
বিএনপি। ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই নেই বলেও সাফ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কারা অনুপ্রবেশকারী, এদেরকে চিহ্নিত করতে হবে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সরকার পেনশন স্কিমের নামে টাকা চুরির নতুন ফন্দি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর দয়াগঞ্জে এক দফা দাবিতে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। সবিতা চিরানের রিপোর্ট জানাচ্ছেন সতর্পা দত্ত। শুক্রবার রাজধানীর দয়াগঞ্জে সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির গণমিছিল, যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সরকার পেনশন স্কিমের নামে টাকা চুরির নতুন ফন্দি বের করেছে, কিন্তু মানুষ তা বাস্তবায়ন হতে দেবে না। পেনশন স্কিম ওই মানুষের টাকা চুরি করার একটা ফন্দি বের করছে। বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা দিয়ে কারাগারে আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সবাইকে তারা আটক করে রেখেছে, কেন বলেন তো? আটক করে রাখে কখন? মানুষ যে ভয় পায়, যারা অবৈধভাবে সম্পদ গড়েছে, যারা নির্বাচনে বাধা সৃষ্টি করবে, তাদের জন্যই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, মন্তব্য করেন ফখরুল। মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি করেছে, ভিসা নীতি করে বলেছে যে যারা যারা এই অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, যারা যারা নির্বাচনে জনগণ যে ভোট দিতে চায় সেই সুষ্ঠু নির্বাচনে উত্তরে পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, তাই পালানোর কোনো পথ নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। উত্তর উত্তুঙ্গে পর্বতমালা আর দক্ষিণে ওই বঙ্গোপসাগর, কোন দিকে যাবে তুই, কোন দিকে পালাবার পথ? সতরূপা দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা। জানাবো ব্ল্যাক হিট ডেঙ্গু পরিস্থিতির খবর। অগস্টের প্রথম 15 দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। রাজধানী ঢাকার বাইরেও দ্রুত বাড়ছে ডেঙ্গু, 10 জেলা হয়ে উঠেছে হটস্পট। পার্থ সারথীর রিপোর্ট। ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গেল 2 সপ্তাহে আক্রান্তের সংখ্যা সারাদেশব্যাপী 40,000 ছাড়িয়েছে। সম্প্রতি দেশের অন্যান্য জেলাতেও ডেঙ্গু রোগী শনাক্তের হার বেড়েছে, বিশেষ করে ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুরে বেশি আক্রান্ত হচ্ছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 17 আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট 94,312 জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা 46,129 জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন 48,183 জন। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে 2,625 শয্যার বিপরীতে ভর্তি আছেন 1,890 জন, খালি রয়েছে 28% শয্যা। রাজধানীর সরকারি হাসপাতালগুলোয় আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। অলরেডি জানেন যে আমরা অনেকগুলো ডেঙ্গু ওয়ার্ড আলাদা করেছি এবং আরও অনেক স্পেস আমরা রেখেছি, যাতে কিনা যে যদি আরও বাড়ে তাহলে আমরা আরও বৃদ্ধি করবো। তো আমাদের যে একটা ওয়ার্ড বাড়াইতে গেলে আমাদের যে সমস্যা, আমাদের মেন সমস্যা হলো আমাদের নার্সিং স্টাফ, কারণ ডেঙ্গু ওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য নার্স একটা ইম্পর্টেন্ট। তো এই জন্য অলরেডি আমরা কিছু নার্সের ডিমান্ড দিয়েছি, আরও যদি ডিমান্ড আমরা যদি পাই তাহলে আমাদের ইনশাল্লাহ ডেঙ্গু আর মানে আরও যদি কন্যা 200-300 পর্যন্ত ওয়ার্ড আমরা চালিয়ে যেতে পারবো যদি আমরা নার্স পাই। আমাদের আড়াইশোবে 300 রোগীকে আমরা জায়গা দিতে পারতেছি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদন, এই 3 হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। পার্থ সারথি, একুশে টেলিভিশন, ঢাকা। সাবধান, কারণ 1 সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হেড, এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হেড, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে।
এখনও ডিমের ডজন 150 টাকা, মাছ মশলার বাজার চড়া, চাল চিনি তেলে কিছুটা স্বস্তি। একাত্তরের ঘাতক দালাল ও বঙ্গবন্ধুর খুনিদের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধকে বিকৃতি ও অস্বীকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক কমিশন গঠনেরও তাগাদা দিয়েছেন তারা। একই সাথে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান মুক্তিযুদ্ধ গবেষকদের। আদিত্য মামুনের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন বনাম ধর্মের নামে রাজনীতি শীর্ষক আলোচনার আয়োজন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির। আলোচকরা বলেন, ধর্ম নয় বরং ভাষা সংস্কৃতির ভিত্তিতে অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন জাতির পিতা। কিন্তু স্বাধীনতার অর্ধশতক পরেও কেন উগ্র ধর্মান্ধদের আস্ফালন? রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্রের আবার ধর্ম হয় নাকি? ব্যক্তির ধর্ম হয়, মানুষের ধর্ম হয়। দ্য স্টেট ক্যানট হ্যাভ এ রিলিজিয়ন। একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য আদা জল খেয়ে নেমেছে, তাদের বিরুদ্ধে আমরা কিছুই করছি না। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই 72-এর সংবিধান পাল্টে ইসলামীকরণের হীন চেষ্টাই অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে বাধা। কাজে যখনই আমরা দেখব একটা ধর্মের, একটা রাজনৈতিক দলের ভিতরে ধর্মের কথা বলা হচ্ছে, আমাকে সাথে সাথে বুঝে নিতে হবে যে এটা আসলে ধর্ম না, এটা হচ্ছে রাজনীতি। পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বক্তারা বলেন, কুখ্যাত রাজাকার সাইদির মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন ও স্বাধীনতার অর্জন বানচাল করতে চায় জামাত চক্র। যুদ্ধাপরাধ, খুনি, ধর্ষক, লম্পটের নামে আজকে হাজার হাজার লোক রাস্তায় নেমেছে। উচিত ছিল যে সাইদিকে বা যারা সমর্থক তাদের প্রতিরোধ করা, একজনও রাস্তায় নামেনি। একাত্তরের ঘাতক সহ 75 সালে জাতির পিতার হত্যাকারীদের মরণোত্তর বিচার এবং যারা ইতিমধ্যে মারা গেছে তাদেরও প্রতীকী বিচারের দাবি জানান শাহরিয়ার কবির। যে সাহস এবং দৃঢ়তা নিয়ে বঙ্গবন্ধুর কন্যা যুদ্ধাপরাধীদের বিচার আরম্ভ করেছেন, অবিলম্বে ট্রাইব্যুনালে জামাতে ইসলামের বিচার আরম্ভ করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস যারা অস্বীকার করবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ইউরোপের আদলে কঠোর আইন প্রণয়ন করতে হবে। সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত ও শান্তির অভয়ারণ্য গড়তে রাষ্ট্রকেই ধর্মভিত্তিক রাজনীতির বিপরীতে হাঁটতে হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার, একজনের তার অনুসরণ করুক, কেউ তো ধর্ম, কিন্তু রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকে, রাষ্ট্র সবসময় দেশের ক্রান্তিকালে উগ্র ধর্মান্ধদের মোকাবেলায় তরুণ প্রজন্মকে সজাগ থাকারও আহ্বান জানান আলোচকরা। এই আমাদের স্বাধীনতা অর্থবহ হবে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। ডিমের বাজার নামতে শুরু করলেও এক ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে 150 টাকা। বাজারে ইলিশের সরবরাহ থাকলেও কমছে না দাম। সয়াবিন তেল, চিনি ও চালের দাম কমলেও মশলার দর আকাশ ছোঁয়া। কারওয়ান বাজার ঘুরে তপু শাহিন মিয়ার ছবিতে মানিক শিকদারের রিপোর্ট। বাজারে কোনো পণ্যের দাম বাড়লে কিছুতেই আর নামতে চায় না। নিম্ন আয়ের মানুষের পুষ্টির অন্যতম অনুষঙ্গ ডিমের উচ্চ মূল্যে অস্থির বাজার। কিছুটা কমলেও এখনো এক ডজন ডিম কেনার খরচ 150 টাকা। পরশুদিন যখন ডিম কিনলাম 166 টাকা, আজকে কিনলাম আবার দেখলাম 150 টাকা। সরকারের যদি ঠিকমতো ই থাকে, তদারকি থাকে, একদম অরিজিনাল তদারকি থাকে, তাহলে এতটা এভাবে পার পাইতে পারে না। বিক্রেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে দাম। তারপরও ক্রেতারা তো বটেই, বিক্রেতারাও এই দাম নিয়ে সন্তুষ্ট নন। যে কোনো মুহূর্তে সংকটের টাইমে আগায় আসা তো সবাই দরকার, তখন তো সিন্ডিকেট করার সময় নাই, কিন্তু শুনি বড় বড় ব্যবসায়ীরাই সিন্ডিকেট করে বেশিরভাগ। দেশি মুরগি আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে, তবে ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা কমেছে। গত সপ্তাহে ব্রয়লার আমরা 180 টাকা বেচছি, এই সপ্তাহে অনেক কম, এই সপ্তাহে 10 টাকা কমে গেছে। বাজারে ইলিশের সরবরাহ থাকলেও দাম বেশি, অন্য মাছের বাজারও বেশ চড়া। সাগরের মাছগুলো ধরা পড়ছে, এখন তো সাগর বন্ধ ছিল, সাগরে মাছ সাফ হয়েছে না, সাগরের মাছ আরও সাফ হইলে মনে করেন আরও দাম কমে যাবে। খাসি 1100 ও গরুর মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে। মজুদ থাকায় চালের বাজার স্থিতিশীল। চালের বাজার মোটামুটি ঠান্ডায় আছে, আমদানিও প্রচুর চালের বাজার, আর সামনের দিকেও বাড়ানোর সম্ভাবনা খুবই কম। ভোজ্য তেল ও ডালে কিছুটা স্বস্তি ফিরলেও গরম মশলার বাজার চড়া। জিরার দাম এখনো কমেনি, বরং চেষ্টা আরো বাড়ছে, তেলের দাম কমছে,
আর চিনিও আহামরি তো কমেনি, তবে আগের তুলনায় কিছু কমছে। এদিকে বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 40 টাকার উপরে। গাজরের দাম বেশি, টমেটোর দাম কমছে একটু, আগে ছিল 500, এখন হয়েছে 160 টাকা। বেগুন কিনতাম আগে 30, এখন কিন্তু 40 টাকা, বেশি 50 টাকা। নিত্যপণ্যের বাজারের উচ্চ মূল্যের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। এই অবস্থায় কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। জানাবো খেলার খবর। ব্যক্তির চেয়ে দল বড়, মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়া আলোচনায় আসার মতো নয় বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। মিরপুরের সংবাদকর্মীদের বলেন, বিশ্বকাপে প্রয়োজন হলে ব্যাকআপ প্লেয়ার হিসেবে রিয়াদকে দলে রাখা যেতে পারে। নিজের পছন্দ বা অপছন্দের প্লেয়ারের কোনো ব্যাপার নেই, যে ভালো করবে, যে ভালো খেলবে বাংলাদেশ টিমে সেই থাকবে। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে এটা আসলে যেভাবে আলোচনায় আসছে, এটা আসলে ওইভাবে আলোচনায় আসার মতো কোনো বিষয় বলে আমার কাছে মনে হয় না। এই জন্য যে যার শুরু আছে তার একটা সময় শেষ আছে। সো প্রত্যেকটা প্লেয়ারেরই একটা সময় ন্যাশনাল টিম অন্তর্ভুক্ত হয়, একটা সময় তারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে। সো এটা একটা অবভিয়াস লাইক প্রসেসের মধ্যে দিয়ে চলে, তো সেরকমই একটা অংশ। তো যদি বিশ্বকাপে এরকম মনে করে টিম ম্যানেজমেন্ট যে যেই একটা ব্যাকআপ প্লেয়ার যদি ইনজুর্ড কেউ হয়, তার জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার জন্য যদি কোনো প্লেয়ারকে মনে করে যে সেখানে রিয়াদকে রাখা দরকার, তখন হয়তো অবশ্যই রাখবে। আর এই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, ওয়াশিংটনকে দিল্লির বার্তা, ভিসা নীতি অনুচিত বলে মন্তব্য। বিএনপির মুখে ফ্যাসিবাদ শোভা পায় না বললেন ওবায়দুল কাদের, পেনশন স্কিম টাকা চুরির ফন্দি মন্তব্য ফখরুলের। 10 জেলা ডেঙ্গুর হটস্পট, অগস্টের 15 দিনই আক্রান্তের সংখ্যা ছাড়ালো 40,000। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। পরের সংবাদ রাত 11:00। রামচন্দ্র রইল, একুশে সাথেই থাকুন। ভাই 5 মিনিট চাই টাইম।